হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত। তো আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি তোমাদেরকে অনেক অনেক সরি বলে, তোমরা প্লিজ আমাকে একটু ক্ষমা করে দিও। আজকের ভিডিওটা আমি সেই জানুয়ারি মাসে বলেছিলাম যে এই ভিডিওটা কিভেনে ভিডিওটা আসবে, তো আজকের টপিক কি সেটা তোমরা বুঝতেই পেরে গেছো। মানে আজকে হলো 1K কমপ্লিটের স্পেশাল যে কিউএনএ ভিডিওটা আমি করব বলেছিলাম, সেটা আমার 1K কমপ্লিট হয়েছিল রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয় সেই দিন, মানে আজকে প্রায় কতদিন আগে জানুয়ারি মাসে হয়ে গেছে। কিন্তু আমার এটা সেটা ভিডিও দেওয়া হচ্ছে, কিন্তু কিউএনএ ভিডিওটা কোনোভাবেই করা সম্ভব হচ্ছিল না। ওখানে গিয়েছিলাম বোন আমি, তখন ভাবলাম করব, কিন্তু তখনও হলো না। মানে তখন ঘুরতে ফিরতে টুকটাক কলেজের কিছু কাজ ছিল, এই সেই করতে করতে আর হলো না। তার আগে আমার এক্সাম চলছিল বলে তখনও হলো না, মানে ফেব্রুয়ারি জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আমার এক্সাম চলছিল তাই তখনও হলো না। আবার বাড়ি আসার পরেও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছিল তাই তখনও হলো না। তাই আজ ফাইনালি আমরা দুই বোন মিলে ডিসিশন নিলাম যে হ্যাঁ, এবার ভিডিওটা আমাদেরকে করতেই হবে, নইলে আর কিচ্ছু করা যাবে না। কারণ 1K থেকে আমাদের 1.5K ক্রস হয়ে গেছে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের মতো মানে আমরা তো কিছুই নয়, কিছুই জানি না ইউটিউব সম্বন্ধে, তাও আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকে সেশনটা তাহলে স্টার্ট করা যাক। আজকে আমি ঠিক করেছি, মানে দুই বোনে ও আমাকে কোশ্চেনগুলো পড়ে পড়ে বলবে আর আমি অ্যান্সারগুলো দেবো। তো একটু ইউনিকভাবে করার চেষ্টা করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে বসে গেছি। ফার্স্ট কমেন্ট করেছে কিওর এন্ড কিওর চ্যানেল থেকে, কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেন করেছেন উনি যে ম্যাডাম হাউ আর ইউ। তো আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সেকেন্ড কোশ্চেন, ইওর ভিডিও ইজ টু গুড বাট ইউ আর নট আপলোড রেগুলার ভিডিও, হোয়াই ম্যাম? তো উনি জিজ্ঞাসা করেছেন আমার ভিডিও তার ওনার খুবই ভালো লাগে, কিন্তু আমি কেন প্রতিদিন আর কি ভিডিও আপলোড করছি না। তো উনি আজকে তো ভিডিওর এই কমেন্টটা আজকে করেননি, উনি করেছেন জানুয়ারি মাসে। তো তার আগে আমি হ্যাঁ ঠিকই বলেছেন, আমি অনেক কয়েকটা দিনই বড় ব্লগ পোস্ট করতেই পারিনি, কারণ আমাদের এক্সাম চলছিল জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস, এই দুই মাসে। তো তখন তো মোটামুটি অনেক কয়েকদিন গ্যাপ ছিল, ভিডিও আপলোড করতে পারিনি। তার আগে আমাদের এক মাসের জন্য যে সাইক্রেটিক পোস্টিংটা হয়েছিল, তো ওইখানে যেহেতু ফোনটা অ্যালাউই করতো না তাই ওখানেও কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি। আবার মানে পোস্টিং করে আসার পর পড়াশুনোর চাপের জন্য, পরীক্ষা এইসবের জন্য আর ভিডিও করা হয়নি। তো আমি সত্যি কথাই বলতে এই জন্য খুবই দুঃখিত। তাই আমি যখনই এখন যেহেতু বাড়ি এসেছি, আমি যতটা পারছি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, এর জন্য সত্যিই আমি খুব দুঃখিত। থার্ড কোশ্চেন করেছেন উনি যে হাউ ম্যানেজ ইউর স্টাডিজ উইথ ইউটিউব। তো উনি বলছেন যে আমি তৃতীয় নম্বর কোশ্চেনটা করেছেন যে আমি কীরকমভাবে আমার পড়াশোনার সাথে ইউটিউবটাকে ম্যানেজ করি। তো আমি তো প্রথমেই বললাম ইউটিউবটাকে পড়াশোনার সাথে এভাবেই ম্যানেজ করি। অ্যাকচুয়ালি আমি ইউটিউবটা প্রথম থেকেই বলছি, আমার ইউটিউবটা খোলা হলো খুবই ভালোবেসে, যে হ্যাঁ আমি ভালোবেসে মানুষের আমি যে মানে যেরকম কোথাও যাচ্ছি বা কিছু ভালো মেমোরিজ এগুলো কালেক্ট করার জন্য ইউটিউবটা আমার খোলা। মানে হয়তো আর কিছুদিন পরে আমি আর হয়তো ব্যাঙ্গালোরের কলেজে হোস্টেল লাইফ কাটাতে পারবো না, কলেজ লাইফও কাটাতে পারবো না, তো তখন এই ভিডিওগুলো দেখলে অনেকটাই মনটা ভালো লাগবে। বা এগুলো কী বলুন তো, ছবি তুললে বা ভিডিও করে রাখলে ফোন থেকে কোনো না কোনো কারণে হয়তো ডিলিট হয়ে যায়, কিন্তু ইউটিউবে যেহেতু পোস্ট করে রেখেছি এটা একটা সুবিধা। আমি অনেক দিন পর্যন্ত ফোনটা চেঞ্জ করলেও আমি কিন্তু এই ভিডিওগুলো সব সময়ই দেখতে পারবো এই কারণে। আর ম্যানেজ কীভাবে করি, তো ওই যে বললাম যখন খুবই ব্যস্ত হয়ে পড়ি তখন আর কি ইউটিউবটাকে আমি টোটালি স্টপ রেখে দিই। যেমন ওই এক মাসে সাইকিয়াট্রিক পোস্টিং বা যখন রেগুলার ক্লাস যাই তখন প্রথমে চেষ্টা করি সপ্তাহে যেন একটা দিতে পারার ভিডিও। তো তারপরে যখন দেখি যে সেটাও হচ্ছে না তখন কী আর করবো, তখন টোটালি স্টপ রেখে দিই। যেমন সাইকিয়াট্রিক পোস্টিংয়ের সময় পুরোটাই স্টপ ছিল, তারপরে এক্সামের সময় মোটামুটি স্টপ ছিল, আবার মানে এক্সামের পর রেজাল্ট বেরোনোর আগে আর এক্সামের পর থেকে মোটামুটি এই ভ্যাকেশন টাইমটাতে আমি পুরোটাতেই মানে যতটা পারছি দেওয়ার চেষ্টা করছি। ফোর্থ কোশ্চেন করছেন উনি যে ইওর নেটিভ প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল, হাউ মাচ কিলোমিটার ফ্রম দুর্গাপুর?
ও মানে আমার, হ্যাঁ আমার নেটিভ প্লেস ওয়েস্ট বেঙ্গলে। আর দুর্গাপুর থেকে কত কিলোমিটার? তো দুর্গাপুর থেকে অ্যাপ্রক্স ওই 25 থেকে 30 কিলোমিটার, মানে আমাদের বাইকে যেতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো। আমি বাইকে গিয়েছি তাই বাইকেরটাই আপনাকে বললাম। আর 5 নম্বর কোশ্চেন করেছেন উনি যে ইউ অ্যান্ড ইউর সিস্টার স্টাডি ইন হুইচ ক্লাস। আমি তো, আপনি যখন কোশ্চেনটা করেছিলেন তখন আমি অ্যাকচুয়ালি 3rd ইয়ার বিএসসি এক্সাম দিয়েছিলাম, তো এখন আমি বিএসসি 4th ইয়ার মানে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বিএসসি নার্সিংয়ের। আর আর আমার বোন, ও নিজে বলে দিল, তো এখন 11-এ পড়ছি। উনি শেষে লিখেছেন প্লিজ গিভ মি অ্যান্সার থ্যাংকস। তো হ্যাঁ, আমি আপনার যতগুলো কোশ্চেন করেছিলেন মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা রেগুলার মেনটেন করে আমাদের ভিডিওটা দেখার জন্য। অবশ্যই পাশে থাকবেন, ধন্যবাদ। তারপর অপরাজিতা চ্যাটার্জি আমাদেরকে কোশ্চেন করেছে, মানে এটা বলে দিয়ে, এটা আমার বান্ধবী অপরাজিতা। তো ও কি কোশ্চেন করেছে, নিজের কলেজকে হোস্টেলকে কতটা ভালোবাসো? তো নিজের কলেজ আর হোস্টেলকে কতটা ভালোবাসি, হ্যাঁ ও এই কোশ্চেনটা মাঝে মানে এই কারণেই করেছে, যখন হয়তো কলেজে সংক্রান্ত কোনো রকম কোনো প্রবলেম হলো বা আমি হয়তো সেই প্রবলেমটা ফেস করছি বা হয়তো কলেজে ক্লাস না হলো ওই কারণে হয়তো ঘুরে আসতে হলো, এমন হয় তখন কলেজে কেউ খুব প্রচণ্ড রেগে যায় কলেজে মানে কলেজকে নিয়ে, তো ওই কারণে ও কলেজের সম্বন্ধে এরকম মানে কোশ্চেনটা করেছে। তো তুইও যতটা ভালোবাসিস আমিও কলেজকে ঠিক ততটাই ভালোবাসি। হ্যাঁ আর সত্যি কথা বলতে কলেজে কিন্তু সত্যি এখন মানে 4 বছর হয়ে গেল, তো 4 বছরে কলেজের প্রতি কিন্তু অনেকটাই ভালোবাসা জন্মে গিয়েছে। অ্যাকচুয়ালি এই যে কলেজ, আর তার থেকেও বেশি ভালোবাসার জায়গা হলো হোস্টেল, একসাথে 24 ঘন্টা বন্ধুদের সাথে থাকা, হয়তো আর এই দিনগুলো কখনোই ফিরে আসবে কি না না তার জানি না, কারণ এরপর থেকে তো সবার যাই হোক তো চাকরি জীবন হবে, তখন আর কেউ হোস্টেল তো আর লাইফটা তো আর কাটাতে পারবে না। এখন যেমন 24 ঘন্টা একসাথে থাকা, খাওয়া, পড়তে বসা, তারপর বিশেষ করে ওর সাথে আমার তো মানে এমনভাবে থাকি 24 ঘন্টার মধ্যে 1 মিনিটও মানে ও আমি খুব কম সময়ই থাকি যেখানে আলাদা আলাদা থাকি, সব সময় একসাথে মানে আগে যেখানে আগে যে হোস্টেলে থাকতাম ওই রুমে 3টে বেড ছিল, তো আমরা 3 জন বান্ধবীতে থাকতাম, তো আমার ছিল মানে একটা মজার ঘটনা, আমার ছিল নিচের একটা সিঙ্গেল বেড আর ওদের মানে ডবল বেড, একটা নিচে একটা ওপরে, তো অপরাজিতা থাকতো ওপরে বেডটাতে আর আমার যেহেতু সিঙ্গেল বেড সেখানে দাঁড়িয়ে থাকা বা বসে থাকার জন্য কোনো রকম কোনো প্রবলেম হতো না, তো ওই একটা বেডে আমরা 3 জনে একসাথে থাকতাম সারাটা দিন শুধু রাত্রেবেলা শোয়ার সময় ছাড়া, তো আমরা এরকমভাবেই হোস্টেল লাইফটাকে এনজয় করি। তো আমি অবশ্যই আমার কলেজের থেকে হোস্টেল লাইফে কাটানো দিনগুলোকে অবশ্যই বেশি ভালোবাসি, আর অবশ্যই এখন 4 বছর হয়ে গেল তো আস্তে আস্তে কলেজের প্রতিও অনেকটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, কারণ এবার তো ছেড়ে আসার দিন চলে আসছে না, তো ওই কারণেই। তারপর বিষ্ণু পাত্রা কমেন্ট করেছে মানে কোশ্চেন করেছেন যে দেবাশিসদার সাথে ভিডিও কবে আসবে? তো তুই রেগুলার আমার ভিডিও দেখতে থাক, মানে এটাও হলো আমার বন্ধু, তো তুই আমার রেগুলার ভিডিও দেখতে থাক, অবশ্যই ভিডিও আসবে, তুই রেগুলার দেখতে থাক তাহলে অবশ্যই দেখতে পারবি। তারপর সেকেন্ড কোশ্চেন করেছে যে আপনার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আপনি কবে ভিডিও বানাবেন? তো আমার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে অলরেডি অনেক কয়টা ভিডিও বানানো আছে আবার একসাথে গিয়ে অনেক কয়টা ভিডিও বানানোরও আছে, তো তুই আমার চ্যানেলে চেক আউট করলে দেখতেই পারবি ওখানে ম্যাক্সিমাম যতগুলোই ঘুরতে যাওয়ার ভিডিও আমার বেস্ট ফ্রেন্ডের সাথেই আছে। তারপর থার্ড কোশ্চেন করেছে যে বিয়ে বা চাকরির পরেও কি আপনি আপনার ইউটিউব চ্যানেলটা চালিয়ে যাবেন? হ্যাঁ অবশ্যই আমার ভিডিও মানে বিয়ে হোক বা চাকরি দুটোর পরে আমার ইউটিউব চ্যানেলটা আমার চালিয়ে যাওয়ার অবশ্যই খুবই শখ আছে, কারণ এটা আমার একটা শখের জিনিস, বললাম না যে কিছু স্মৃতিকে একসাথে করার জন্যই আমার মানে মেন কথা হলো ইউটিউবটা খোলা, মানে আজ আমি যেরকম করছি হয়তো দেখুন এখন আমি বাড়িতে আছি, বাড়ির যে সমস্ত ভিডিওগুলো বানিয়ে রাখলাম, তো তখন যখন আমি ওখানে চলে যাব তখন অবশ্যই সেগুলো তো দেখতে পারবো, তো ওই কারণেই আমি মেনলি ইউটিউব বা ইউটিউবটাকে কোনোভাবেই মানে ছাড়তে চাই না। তো তুই তোর অ্যান্সার আশা করি পেয়ে গেছিস। তারপর বর্ষা রাহা কমেন্ট করেছে যে তোমার বোনকে তুমি কতটা ভালোবাসো?
তো আমি আর কি বলবো, তোকে আমি একটুও ভালোবাসি না। এটা আমার একটা বন্ধু, মানে এই কমেন্টের অ্যান্সার আমার বন্ধুই দিয়ে দিয়েছে, ওখানকার একটা বন্ধু শিবপ্রসাদ বলে। তো ও এর কমেন্টের অ্যান্সারটা করেছে যে তোর দিদি তোকে একটুও ভালোবাসে না। তো অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি তোকে একটুও ভালোবাসি না, অন ক্যামেরায় বললাম। এখন আমরা পৌঁছে গিয়েছি লাস্ট কমেন্টে, মানে বাকিদের কোশ্চেন অ্যান্সার দেওয়া হয়ে গেল, এবার লাস্ট কমেন্ট। বাবন দত্ত কমেন্ট করেছে, বাবন দত্ত ফার্স্ট কোশ্চেন করেছে, কোথা থেকে এডিট করো তুমি? তো আমি এডিট করি ইনশট অ্যাপ থেকে, আর আমি প্রথম থেকে মানে যবে থেকে মানে ইউটিউব স্টার্ট করেছি তবে থেকে আমি ইনশট অ্যাপ থেকেই করি, আর এখনো পর্যন্ত আমি ইনশট অ্যাপেই করি। সেকেন্ড বলেছে যে খুব ভালো লাগে তোমার ভিডিও, তো থ্যাংক ইউ সো মাচ। তারপর থার্ড সে বলেছে যে তোমার বোন আমার বন্ধু হয়। ও ও আচ্ছা, তো আমার বোন তোর বন্ধু হলে তুইও আমার ভাইয়ের মতোই হচ্ছিস তাহলে। ফোর্থ সে বলেছে যে লাভ ইউ সো মাচ দিদি, তো থ্যাংক ইউ সো মাচ, আর এরকমভাবেই আমাদের ভিডিও দেখতে থাক, আর তুইও আমার ভালোবাসা নিস। তো আজকের এই যে কোশ্চেন অ্যান্সার সেশনটা এখানে কমপ্লিট করছি। তো তোমাদের আশা করি আজকে ভিডিওটাতে সকলের অ্যান্সার দিতে পেরেছি যেটুকু তোমরা কোশ্চেন করেছিলে, দেওয়ার চেষ্টা করেছি। এরপরে যদি কারোর আরও কিছু কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি অবশ্যই তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। এটা অ্যাকচুয়ালি ওই 1K স্পেশাল যে কিউএনএ ভিডিওর কমেন্টগুলো এসেছিলো তো তাদেরই আজকে অ্যান্সার দিলাম। তো আমি আবারও বলছি তোমরা আমাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করবো এবার সত্যি একটু তাড়াতাড়ির মধ্যে অ্যান্সারটা দেওয়ার। এই অ্যান্সারগুলো দিতে অনেকখানি দেরি হয়ে গেল। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলো না, লাইক কমেন্ট করতেও একদম লাইক আর শেয়ার করতেও ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তো অবশ্যই তোমরা কোশ্চেনটা আমরা করতে পারো, আমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করছি, বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।